সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27 মার্চ 2023, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রাকিব ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাট সংলগ্ন। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু শাহিওয়াল সার বাচ্চা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই সকল গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। রবিউল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমার কাস্টমারদের দোয়ায় অনেক ভালো চলছে। আচ্ছা, প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহে নতুন গরু নিয়ে আসছেন? হ্যাঁ, দেখেন তো আমার কাছে আসলে পুরাতন গরুটা খুবই কম থাকে। হ্যাঁ, প্রতি সপ্তাহে গরু প্রতি সপ্তাহে সেল হয়ে যাচ্ছে। আজকেও কিছু গরু আছে, তবে আজকে 8টার মতন গরু দেখাবো। 8টার মতো বাচ্চা দেখাবেন, যেহেতু আসলে রমজান মাস একটু কালেকশনটা কম। হ্যাঁ, এখানে আজকে 8টা গরু দেখাবো। তো শুরুতে আপনি খামারের ঠিকানাটা একটু বলবেন। ঠিকানাটা হচ্ছে জেলা পাবনা থানা ঈশ্বরদী, আর আমার খামারটা একদম অরণখোলা হাটের সাথে, হাট সংলগ্ন রাকিব ডেইরি ফার্ম। জি, তো চলেন গরুগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে বলেন। জি, রবিউল ভাই, আজকের প্রোগ্রামের শুরুতেই 4টা গরুর একটা প্যাকেজ করছেন, আর 4টার প্যাকেজের শুরুতেই লাল টকটকে একটা বাচ্চা নিয়ে আসছেন। কোন জাতের বাচ্চা এটা? কেনে ভাই 4টা গরুর একটা প্যাকেজ করছে আজকে, পরবর্তীতে 2টা গরুর একটা প্যাকেজ আছে। তো এই 4টা বাচ্চা একদম 100 শাহিওয়াল 100 শাহিওয়াল। বাচ্চা 4টা যেমনি নাভি কম্বল কালার মাশাআল্লাহ, কোনো দিক দিয়ে কমতি নাই। আচ্ছা, দর্শক যারা লং টাইম গরু লালন পালন করতে চায়, এই ধরনের বাচ্চা লালন পালন করলে কখনই তার পিছনে ফিরে তাকাতে হবে না? না, কারণ আমি তো ইয়াতে বলছিলাম যে আসলে আমি টাকায় একাদা ঠকবেন, জিনিসে ঠকবেন না, সেটা কোনো রোধ আমার কাছে। এটা হচ্ছে 4টার প্যাকেজের প্রথম গরু। লট আকারে কেমন দাম রাখছেন? লট এখান 4টা বাচ্চা 79,000 পার পিস। 79,000 পার পিস। এই পাশে দ্বিতীয় নাম্বারে আরও একটা হেলদি বাচ্চা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার 100 বিটের শাহিওয়াল সার বাচ্চা। 100 বিটের শাহিওয়ালের সার বাচ্চা। এটার বয়স কত মাস? এগুলো সেম আর কি, আপনি 9.5 থেকে 10 এর মধ্যে। 9.5 থেকে 10। এগুলো এখন খাবার দাবারে ঠিকঠাক? ইনশাল্লাহ কোনো সমস্যা না ভাই, কোন দর্শক চাইলেই নিয়ে লালন পালন করতে পারে। তো আজকের প্রোগ্রামের 4টার প্যাকেজের দ্বিতীয় নাম্বার অ্যাভারেজ দাম রাখছেন? অ্যাভারেজ 79,000 পিস। কোনো দর্শক চাইলে জায়গায় এসে গরুগুলো দেখেও দরদাম করে নিতে পারে। হ্যাঁ, অবশ্যই। এই পাশে 3 নম্বরে আরও একটা নাভি কম্বলের ঝুলন্ত লাল টকটকে বাচ্চা নিয়ে আসছেন, এটা? এটাও 100 শাহিওয়াল সার বাচ্চা। 100 শাহিওয়ালের সার বাচ্চা। এই বাচ্চাটার বয়স? এটা আপনার 9 মাস হবে। 9 মাস। জি, এখন নিয়ে গেলে লালন পালন করতে আর কোনো সমস্যা না? না, এখন কোনো সমস্যা নাই, কারণ এদের এখন খাওয়াই দাওয়াই মানে কোনো রকম ডিস্টার্ব নাই, কোনো রকম কোনো সমস্যা নাই। ধান ঘাস খাওয়ালে ঘাস খাবে, যদি খড় খাওয়ান খড় খাবে, কোনো ডিস্টার্ব নাই, খোল ভুষি সবই খায়। হ্যাঁ, এটা হচ্ছে 4টার প্যাকেজের 3 নম্বর, অ্যাভারেজ দাম রাখছে? অ্যাভারেজ 79,000 টাকা পার পিস। এই পাশে 4টার প্যাকেজের 4 নম্বরে আরও একটা লাল রঙের বাচ্চা নিয়ে আসছেন, এটা? এটাও 100 শাহিওয়াল সার বাচ্চা। 100 শাহিওয়ালের সার বাচ্চা। 4টা বাচ্চা আছে এখানে, প্রথম একটা লট করছেন। কোনো দর্শক চাইলে লট আকারে 4টা বাচ্চা একসঙ্গে নিতে পারে। আসলে আমার তো মনে হয় যে 4টা বাচ্চা লট করছে, কেউ করবে না যে ভাই আপনি 4টা থেকে 3টা দেন বা একটা মাইনাস করেন। একই কোয়ালিটির বাচ্চা, একই কোয়ালিটি, একই মানে কালার, 4টা বাচ্চা একদম একই রকম। এই 4টা বাচ্চার একটা লট, দাম রাখছেন অ্যাভারেজ? অ্যাভারেজ 79,000 পার পিস। তো এবার 2টা গরুর একটা প্যাকেজ আছে, চলেন দেখি। রবিউল ভাই, এই পাশে আবার এক জোড়া বাচ্চা আপনি নিয়ে আসছেন, প্রথম 4টার থেকে এগুলো আবার একটু বড় বড় দেখতেছি। প্রথম যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন। এখানে 2টা বাচ্চা একের প্যাকেজ করছি, 2টা বাচ্চা মাশাআল্লাহ কোনো দিদি কমতে নাই। প্রথম কাজ যে বাচ্চাটা দেখেন, এটা এটা যেমনি নাভি কম্বল বা এর বডি পা, এ গ্রেডের বাচ্চা, একদম এ গ্রেডের বাচ্চা। বয়স কেমন আছে এটার? বয়স এগুলো হবে আপনার 11 মাস প্লাস। 11 মাস প্লাস। জি, সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। খাবার দাবারেও ঠিকঠাক? ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখানে 2টা গরুর প্যাকেজ করছেন বা জোড়া করছেন, এটা সিঙ্গেল কি দাম বলবেন? এটা জোড়ায় আমি দাম বলে দিব, কারণ সিঙ্গেলে যদি নাই কোনো ভাই 90,000 পার পিস। পার পিস 90, সিঙ্গেলে নিলে? সিঙ্গেলে এখানে কত করে জোড়া নিলে? 2টা গরু আমি এক দাম বলে দিলাম, জোড়া নিলে 1,80,000। এখন হয়তো যদি কোনো ভাই একটু করে হয়তো আমি একটু সম্মান করে দেবো। আচ্ছা, তো এটা ছিল প্রথম। এই পাশে দ্বিতীয় নাম্বার যার একটা ধরে লম্বা গরু নিয়ে আসছেন, এটা? এটাও 100 শাহিওয়াল সার বাচ্চা। 100 শাহিওয়ালের সার বাচ্চা। এইগুলোর বয়স কত মাস? বয়স এটাও সেম হবে আপনার 11 মাস। 11 মাস মানে 1 বছরের নিচেই হবে? 1 বছরের নিচে। তো এই গরুগুলো যখন দর্শক 15 মাসের প্রজেক্টে নিবে, যেহেতু এই কোরবানির 3 মাস বাকি আছে পরবর্তী 1 বছর, তো এই 15 মাস লালন পালন করলে একদম পূর্ণাঙ্গ গরু হয়ে যাবে? পূর্ণাঙ্গ গরু হয়ে যাবে, বা এগুলো এখন বর্তমানে আপনি 11 মাস বয়স। হ্যাঁ, আর যে আছে 6-7 মাস পরে এগুলো দাঁড়িয়ে যাবে,
তাহলে আপনি 18 মাস 19 মাসে গরুগুলো দাঁতে, দাঁতার পর কিন্তু আরো দ্রুত মাংস লাগবে, দ্রুত মাংস লাগবে। হ্যাঁ, কেউ চাইলে তখন বিক্রিও করতে পারে, আবার পরবর্তী কোরবানিকে টার্গেট করে কাজও করতে পারবে। জি জি জি। এই দুইটা গরু জোড়ায় নিলে দাম রাখছেন? জোড়ায় একদম 1,80,000 ভাই। 1,80,000 একটু সম্মানী করে দিবেন। হয়তো করাম তো জায়গা না, একদম ক্যাশ টাকা, কারণ দুইটা গরু আমি আসলে লাভে যাচ্ছি না, যেহেতু রমজান মাস, একদম ক্যাশ টাকায় দিয়েছি 1,80,000। আচ্ছা, তো এবার একটা একটা সিঙ্গেল গরু আছে, চলেন দেখি। এই পাশে সিরিয়ালের 7 নম্বরে আর একটা সিঙ্গেল সারবাদ চাপড়ে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাইজান আপনার ব্রাহ্মা করস সাইওয়াল সার বাচ্চা। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন? বয়স এটা আনুমানিক হবে আপনার 8 মাস প্লাস। 8 মাস প্লাস মাইনাস। এই বাচ্চাটা যেমন কান টান গেলে, কান নাভি গেলে দেখেন, মানে একদম হাই গ্রেড সাইজে ছোট, বয়সও কম। হ্যাঁ, বয়স কম, আর এই কারণে দামও কম। দামেও কম, দামে কম দেবো। কেমন দাম? দাম ভাই, দামাদাম যদি কোনো ভাই না করে একদম 62,000। একদম 62,000 টাকা আজকের প্রোগ্রামের 7 নম্বর এটা। জি জি। তো এই পাশে সবশেষ 8 নম্বরে নাদুস নুদুস একটা গরু নিয়ে আসছেন, এটা বোধহয় বকনা? হ্যাঁ, ওটা বকনা, এটা ব্রাহ্মা বকনা। যেমনি নাভি, মাথা, কান, হ্যাঁ, যে পাটাগুলো দর্শকরা দেখলে বুঝতে পারবে। বয়স কেমন এটার? ওটা বয়স হবে আপনার 10 মাস প্লাস। 10 মাস প্লাস মাইনাস। এটা একটা বকনা, কেউ চাইলে জাত উন্নয়নের জন্য নিতে পারে, এর থেকে ভালো মানের সিমেন্ট দিয়ে বা ভালো বাচ্চার থেকে নিতে পারবে। হ্যাঁ, বকনা আমি অনেক পাইছি, কিন্তু আপনি সাইওয়াল বকনাগুলো অনেক পাওয়া যায়, ব্রাহ্মা বকনা ভাই পাওয়া যায় না। তো এই সাথে আমি 1 পিস পাইছি, দর্শকরা দেখলে বুঝতে পারবে যে আসলে গরুটা কেমন কি দাম, চাইলে কথা বলে নিতেও পারে। হ্যাঁ, এটা আমি দাম, এটা আসলে এই জাতটা একটু দামটা একটু বেশি ভাই, কারণ আমি এটা দাম চাচ্ছি না, যে কোনো ভাই পছন্দ হয় আলোচনার মাধ্যমে নিতে পারবে, আলোচনার মাধ্যমে এটা বিক্রি করবেন। আচ্ছা, তো আপনার নিকট বিক্রি করার মতো যে গরুগুলো ছিল সেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন, এবার দর্শকদের যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার, আসলে বারবার প্রতি সপ্তাহে একই কথা হয়, তো এটাই বলবো যে দর্শকরা যে যেখান থেকে গরু কিনবেন, এর জাত মান, এর বৈশিষ্ট্যটা, কোয়ালিটি ধরে গরু কিনবেন। এবং আপনার মানে কিছু মানুষও আছে যে হয়তো একটু হতো, এইসবগুলো সব কিছু বিবেচনা করে শুরু করবেন। আর আমার মনে হয় যে একটা কাস্টমার ভাই সরাসরি খামার আসি দেখে, দেখে যদি কালেকশন করে সবচেয়ে ভালো, সন্তুষ্ট হবে। হ্যাঁ, কারণ যেহেতু আসলে যে ভিডিওতে যে একদম 100 100 তাও হয় না, 19 20 হয়তো কম বেশি হয়, হয়তো একটা গরু ভিডিওতে কিনলেন, বাসায় যাওয়ার পরে ভিডিওতে সুন্দর লাগে, অনেক সময় অনেক গরু সুন্দর গরু অসুন্দর লাগে। আর বর্তমানে আমার যে কালেকশনটা, আলহামদুলিল্লাহ আমি সব সময় ভালো জিনিসই কালেকশন করি, আমার কথা টাকা 2-1,000 ঠকবো, জিনিসে ঠকবো না। আর আমি কাস্টমার ভাইকে ওইভাবেই দিই, আমি কাস্টমারকে বলি যে ভাই আপনি টাকা 2,000 ঠকবেন, কিন্তু জিনিসে ঠকবেন না, কারণ এটা ভবিষ্যৎ, এটা 2-1 দিনের জিনিস না, এটা 1-2 বছর লালন পালন করবেন, এটা বিক্রি করার পর যদি প্রফিট আসে তাহলে তো আপনার লাভ, তবে সার্থকতা। হ্যাঁ, এখন আপনি 5,000 কমে একটা গরু কিনলেন, কিনে সার নিয়ে যাওয়া তো যা তাই, ওটা কিন্তু হবে না, কারণ আসলে সবারই কষ্টের টাকা, এটা দেখে শুনে কিনবেন, এটাই আমি। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।